হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি মামা আপনারাও ভালো আছেন, আমি আবুল মামাও ভালো আছি। তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন, আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব, অন্য জাত অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার। আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন, আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে। জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এখনও জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তে আসুন, অবশ্যই ব্যবসার জগতে চলে যায়। জি গাড়িটা দেখতে পাচ্ছেন, হর্নেট, অবশ্যই ডিজিটাল স্মার্ট কার্ড, 18 সালের গাড়ি, 18 থেকে 24 সাল, অর্থাৎ কিস্তি কিন্তু 3 দিনে দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার 2 দিনে দিতে হবে আইনসঙ্গত। এই কথাগুলো সবাই বলে না। তে আসুন, এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই, বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি। এই গাড়িগুলো সুন্দরবনে যায়, এসে পরিবহনে যায়, ইউএসবিতে যায়, সরকারেতে যায়। যদি ভয় করেন, 3 ভাগের 1 ভাগ বায় না, ছবি, ভোটার আইডি কার্ড, নাম্বার দেবেন। আর যদি ভয় না করেন, আপনি যদি 5-5টি অ্যাকাউন্ট, আমি আবুল মামা খুলে রাখছি, অবশ্যই 10 টাকা খরচা নাই, এটাই সরল। আসুন, গাড়িটা কত কিলো চললো, রেট কত, দাম কত, মূল্য কত, সীমিত সময় সীমিত দাম, অবশ্যই কাটা ছাটা না করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন, এটাই সরমট কথা। তাই আসুন, ফার্স্ট পার্টি নাম করলে ট্রান্সফার হবে, সিট কেরিয়ার, এই যে প্যানেল কভার, সিগনাল, টায়ার রিং, এই যে স্যালেঞ্জার দেখতেই পারছেন, সাউন্ড কোয়ালিটি খোলা মেলা, কোনো কিছু এখনও হয় নাই, এটাই সরমল। তারপরেও গাড়িটা কত কিলো চললো, যাই চলুক, ফার্স্ট পার্টি গাড়ি চলছে, কি হলো, কি কুটি দেখাও, 3,990 কিলো গাড়ি চলছে, চলুক, সাউন্ড কোয়ালিটি ভালো থাকলি চলবি বাবা। এদের গাড়ির সেল দিলাম, এদের গাড়ি কলে স্টার্ট হয়ে গেছে, সাউন্ড কোয়ালিটি আপনি কলে বুঝতে পারবেন না, এটাই সরমট। পাঠাই লষ্ট বাবা, একবারে ফুল ফেরে, সাউন্ড কোয়ালিটি ভালো আছে, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, বন্ধ করে দিলাম, এই যে দেখতেই পারছেন হাইড্রোলিক লিভার সিগনাল, ভাইজার লাইট, এই যে কান পাকা লাগাছে, উড়ে যাবি বোঝেন না, ওই যে ইয়ে দেখেন, এই যে মাঠঘাট সকাপ সব ভালো আছে, যা আছে কাছে। পরবর্তী দেখা হবে, আল্লাহ হাফেজ।